ভালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তারেক মাহমুদ খান, বরাবরই অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এর আগের ক্লাসে ডিগ্রি সেন্সের কিছু রোলস পড়িয়েছিলাম, দুইটা বা তিনটা রোলস পড়িয়েছিলাম। আজকে সেই ডিগ্রি সেন্সের কিছু অংশ বিশেষ রয়েছে, সেটা আজকে আলোচনা করব, যার জন্য আজকের আমার হেডলাইনটা হলো ক্লাসের দ্য রেস্ট অফ ডিগ্রি সেন্স। ডিগ্রি সেন্সের যে অংশ বিশেষ সেটা আমরা আলোচনা করছি। তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি প্রথমে দিয়েছি যে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কীভাবে কম্পারেটিভ, কীভাবে সুপারলেটিভ করবো, সেটাই মূলত আমার এখানে তুলে ধরা আছে বোর্ডে। একটু দেখো, এখানে পজিটিভ ডিগ্রি, যার জন্য টাইটেল হল দ্য নেম অফ ডিগ্রি, এখানে কম্পারেটিভ ডিগ্রি, হ্যাঁ, আর এখানে হলো সুপারলেটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি চেনার উপায়, ভেরি ফিউ থাকলে সেটা কিন্তু পজিটিভ ডিগ্রি, আবার কম্পারেটিভ হলো ইয়ার যোগ দ্যান মোস্ট আদার, দ্যান অল আদার, দ্যান ফিউ আদার, এটা থাকলে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, আবার ওয়ান অফ দ্য থাকলে সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে আমরা এটা পরিবর্তন করতে যাব, একটু লক্ষ্য করো, মুছে দিচ্ছি এটা। পজিটিভে very few countries in the world are as small as Bangladesh. একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেরি ফিউ আছে। মনে রাখতে হবে ভেরি ফিউ একটা প্লোরাল, হ্যাঁ, কোয়ান্টিফায়ার। ভেরি ফিউ সবসময় নাউনের আগে বসে এবং প্লোরাল নাউনের আগে বসে, তার মানে কি, এটা হলো ভেরি ফিউ এখানে আছে। ভেরি ফিউ দেখলে আমরা কী ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি হয়। এখন এখানে দেখো, ভেরি ফিউ যদি প্লোরাল হয়, সাবজেক্ট যেমন প্লোরাল হবে, তার ভার্বও কিন্তু প্লোরাল হবে। আবার এখানে অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ আছে, সহজে কিন্তু আমরা বুঝে নিতে পারি এটা হলো প্রথম সাবজেক্ট, হ্যাঁ, এবং এই অ্যাজের পরে যেটা আছে এটা হলো দ্বিতীয় সাবজেক্ট। আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করব বা সুপারলেটিভ করব, অবশ্যই মনে রাখতে হবে যে দ্বিতীয় সাবজেক্টটা আমাকে, হ্যাঁ, কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রির প্রথম সাবজেক্ট বানাতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, এটা হলো দ্বিতীয় সাবজেক্ট, আমরা নিয়ে আসি, তার মানে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। একটু লক্ষ্য করো, দ্বিতীয় সাবজেক্ট কে ছিল, বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে আমার ভার্ব দিতে হবে, ভার্বটা হবে সিঙ্গুলার, বাংলাদেশ ইজ। এখানে দেখো একটা ডিগ্রি আছে, হ্যাঁ, স্মল পজিটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ স্মলার, স্মলার, হ্যাঁ, স্মলার। বেসিক্যালি আমাদের কিন্তু এই যে একটা অ্যাজ আছে, এই অ্যাজটা উঠে গেলো, তার মানে অ্যাস, প্রথম অ্যাস উঠে যায়, উঠে যায়, দ্বিতীয় অ্যাস সমান, দেখো স্মলার, দেন, তার মানে দেন মোস্ট আদার, হ্যাঁ, তার প্রথম অ্যাস উঠে গিয়ে সুপারলেটিভ মানে কম্পারেটিভ ডিগ্রি হলো স্মলার, তারপর দ্বিতীয় অ্যাস তুলে দিয়ে আমরা দিব দেন মোস্ট আদার, আদার, দেন মোস্ট আদার। এরপরে এই যে আমাদের পজিটিভ ডিগ্রি আছে, মানে প্রথম সাবজেক্ট আছে, সেই প্রথম সাবজেক্টে আমরা এখানে বসে, প্রথম সাবজেক্ট থেকে পুরো অংশটাই আমরা এখানে বসে দেবো, দেন মোস্ট আদার কান্ট্রিজ, হ্যাঁ, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। একটু লক্ষ্য করো, তাহলে দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার, হ্যাঁ, প্রথম অ্যাস উঠে গিয়ে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, দ্বিতীয় অ্যাস উঠে গিয়ে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, এবং এরপর প্রথম সাবজেক্ট পুরো অংশ দিয়ে দিলে কিন্তু আমার কী হয়ে গেল, কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। আমরা এবার সুপারলেটিভ ডিগ্রি করব, সুপারলেটিভ ডিগ্রি। একটু লক্ষ্য করো, আমরা আগেই বলেছিলাম যে পজিটিভ ডিগ্রি থেকে তুমি যদি সুপারলেটিভ করো বা কম্পারেটিভ ডিগ্রিতে যদি তুমি সুপারলেটিভ করো, তাহলে অবশ্যই দ্বিতীয় সাবজেক্টটা আনতে হবে, কী আনতে হবে, দ্বিতীয় সাবজেক্ট আনতে হবে। এবার বলো পজিটিভ ডিগ্রি দ্বিতীয় সাবজেক্ট কে, বাংলাদেশ,
বাংলাদেশ। তুমি যদি কম্পারেটিভ করো, কম্পারেটিভ কিন্তু দ্বিতীয় সাবজেক্টটা দেওয়াই আছে, তার মানে বাংলাদেশ বাংলাদেশি। বাংলাদেশ ইজ, ইজের পরে আমাকে কী দিতে হবে? আর্টিকেল দিয়ে। আমরা জানি সোপালিটি ডিগ্রি পড়বে সবসময় আর্টিকেল দি বসে, স্মল আছে হবে স্মল, স্মলেস্ট। তার মানে কম্পারেটিভ ছিল স্মলার, সোপারেটিভ হলো স্মলেস্ট, অথবা পজিটিভ ডিগ্রি স্মল, তার সোপারেটিভ ডিগ্রি হলো স্মলেস্ট। এবার ও ইজ এক লক্ষ্য করো, বাংলাদেশ ইজ, এরপরে এরপরে কিন্তু আমরা ওয়ান অফ দা, একটু লক্ষ্য করো, যখনই আমরা ভেরি ফিউযুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা সুপারলেটিভ করব, তখন কিন্তু ভার্বের পরে দ্বিতীয় সাবজেক্টে এনে ভার্ব দিব, ভার্ব দেওয়ার পরে কিন্তু ওয়ান অফ দা, ওয়ান অফ দার পরে এখানে সুপারলেটিভ ডিগ্রি স্মলেস্ট, স্মলেস্ট কান্ট্রিজ। এবার প্রথম সাবজেক্ট কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অত্যন্ত সহজভাবে কিন্তু বেরিফিউযুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা যাচ্ছে। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, এরকম একটু লক্ষ্য করো, ভেরি ফিউ গার্ল ইন দ্য ক্লাস আর আর অ্যাজ গুড অ্যাজ ইউ। একটু লক্ষ্য করো, ভেরি ফিউ প্লোরাল, তাই প্লোরাল সাবজেক্ট, এইটুকু হলো প্রথম সাবজেক্ট, এটুকু কি প্রথম সাবজেক্ট, এটাই কিন্তু দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট। আমরা হ্যাঁ রোলসে আমাদের যেটা বলেছি যে পজিটিভ থেকে কম্পারেটিভ করে দ্বিতীয় সাবজেক্ট আগে আনতে হবে ইউ, ইয়ের পরে অবশ্যই বার দিতে হবে আর প্লোরাল। হ্যাঁ, আর যদি কম্পারেটিভ, যেহেতু আমরা কম্পারেটিভ করবো, তিনটে একসাথে করে ফেলতেছি, ইউ আর বেটার দেন, ইউ আর বেটার দেন ইউ আর বেটার দেন মোস্ট আদার আদার। এরপরে কিন্তু আমাদের এই যে প্রথম সাবজেক্ট আছে, এর পুরো অংশটি আমরা কী করব, বসিয়ে দিব, গার্লস ইন দ্য ক্লাস। লক্ষ্য করো, তার মানে কী ডিগ্রি হলো বলো তো? যেহেতু ইয়ার যোগ দেন মোস্ট আদার, অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি, এখানে কম, আর এটা পজিটিভ, তাই না? পজিটিভ কম্পারেটিভ। এবার আমরা কী করব, সুপারলেটিভ দেখো, একটু লক্ষ্য করো, আমরা কোনটা থেকে করব বলো, পজিটিভ থেকে না কম্পারেটিভ থেকে? যদি পজিটিভ থেকে করি তাহলে দ্বিতীয় সাবজেক্ট নিয়ে আসি, ভেরি গুড, দ্বিতীয় সাবজেক্টে নিয়ে আসলাম। যদি বলো যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো, তারপরে প্রথম সাবজেক্ট দেওয়াই আছে, দ্বিতীয় সাবজেক্টে প্রথম আসছে, এটি আমরা বসে দেবো, ইউ আর ওয়ান, ইউ আর ওয়ান অফ দ্য। এখানে আমাদের ডিগ্রিটা কী আছে? গুড, গুড হবে বেস্ট, বেস্ট গার্লস, এরপর প্রথম সাবজেক্ট গার্লস ইন দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা বেরিফিউযুক্ত পজিটিভকে কীভাবে কম্পারেটিভ, কীভাবে সুপারলেটিভ করলাম, আমার মনে হয় এর চেয়ে সহজভাবে করা, করতে গেলে তোমাদের অনেক জটিলতার সৃষ্টি হবে। আর তোমরা অবশ্যই আগের ক্লাসের সাথে সমন্বয় রেখে এই ক্লাসটা অ্যাড করে নিবে, তাতে দেখবে তোমার ডিগ্রি সিরিজটা সহজ হয়ে গেছে। এবার একটু লক্ষ্য করো, তপন স্যার একটু দেখেন কয় মিনিট গেল, ঠিক আমরা এরকম তিনটে উদাহরণ দেখেছি, ইউ আর অ্যাস গুড অ্যাস আই, এটা একটা রোল ছিল, আর একটা ছিল হ্যাঁ ইউ আর নট অ্যাস গুড অ্যাস আই, এটা একটা ছিল, হ্যাঁ নো আদার, নো আদার বয় ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাস গুড অ্যাস আই, এটা একটা ছিল। আর একটা ছিল ভেরি ফিউ, ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস ক্লাস আর অ্যাজ
গুড অ্যাজ আই। দেখো এটাকে কিন্তু আমার কী করতে হবে, কম্পারেটিভ করতে হবে। পাশে ইনস্ট্রাকশন দিলাম, এরপরে আছে এটাকে কম্পারেটিভ করতে হবে, হ্যাঁ কম্পারেটিভ করতে হবে, এটাকে কম্পারেটিভ করতে হবে, এটাকে কম্পারেটিভ করতে হবে, হ্যাঁ কম্পারেটিভ প্লাস সুপারলেটিভ, সুপারলেটিভ এটাকেও সুপারলেটিভ করতে পারো। আমি বোর্ডে ঠিক আগের ক্লাসের সাথে আজকের ক্লাসের মিল রেখে এখানে জাস্ট চারটা উদাহরণ দিয়েছি। এই উদাহরণগুলো অবশ্যই আমার আগের ক্লাস এবং আজকের ক্লাসের সাথে সমন্বয় রেখে রুলগুলো আলোচনা করা হয়েছে। তোমরা একটু প্র্যাকটিস করে দেখবে যে এই জন্য এগুলো একটু বাড়িতে করতে হবে, বাড়িতে করতে হবে। আবার একটু লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে ইউ আর অ্যাজ গুড অ্যাজ আই, তার মানে পজিটিভ ডিগ্রি, তোমাকে কম্পারেটিভ করতে হবে, এটা সুপারলেটিভ করতে পারবো না, আমরা পারি এটা করা যায় না। আবার এটা ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ আই, এটাকেও কম্পারেটিভ করতে হবে, এটা সুপারলেটিভ করার প্রয়োজন নেই। আবার নো আদার যুক্ত আমরা জানি পজিটিভকে কী করতে হবে, কম্পারেটিভ সুপারলেটিভ তাই করবে, এবং বেরিফু যুক্ত পজিটিভকে কম্পারেটিভ সুপারলেটিভ করবে। তোমরা অবশ্যই এই রুলগুলো কিন্তু আমরা দুইটা ক্লাসের মিলে আমরা ডিগ্রির চেষ্টা করলাম। হ্যাঁ তাহলে একটু লক্ষ্য করো যে তোমরা অবশ্যই একটুকু পড়বে এবং সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। ডিগ্রি সেন্সের ক্লাসগুলো অবশ্যই তোমরা অবজারভেশন করবে এবং যাতে আমরা সবাই নিয়মগুলো বুঝতে পারি। এবং এই যে জাস্ট কয়টা উদাহরণ দিয়েছি এটা বাসায় একটু প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।